আজকে ওরা তো এতদিন ধরে তার দেশে বাইরে ছিল, আপনি জানেন, এর আগে খেলা ছিল, তো ওদের সেন্ট্রাল কন্ট্রাক্টটা তো আগেই ডিসাইড হয়ে গিয়েছিল, কিন্তু ওরা সিগনেচার করতে পারেনি কারণ দেশে বাইরে থাকাতে। তো আজকে সবাইকে একসাথে আমরা ডেকেছিলাম কন্ট্রাক্ট সই করার জন্য, তো সেই জন্য সবাই এসেছিল। কয়েকজন আসতে পারেন তাদের ব্যক্তিগত কাজের জন্য, অলমোস্ট 17-18 জনের মতো ছিল, তো ওরা এসে সাইন করে গিয়েছে, আমরা একসাথে বসছিলাম, এটাই আর কি, আর কিছু কোনো কারণ ছিল না। তা আমার নিজের মধ্যে কিছু আলাপ আলোচনাও ছিল, আমরা তার সাথে এই একটা সুযোগে সবাই যেহেতু একসাথে ছিল, অনেকে প্রিমিয়ার লিগে ব্যস্ত আছে, একসাথে পাওয়া যাচ্ছিল না, তো আমরা একসাথে বসে কিছু আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছি, এই খেলা নিয়ে আলাপ আলোচনা করেছি, আর কিছু না, সব যা কিছু ছিল ইনফর্মাল ছিল। সাকিব কয়েকদিন আগে বলেছিল হি ওয়াজ অ্যাভেলেবল ফর শ্রীলঙ্কা সিরিজ, এটা জানতাম, তবে প্রিমিয়ার লিগে খেলবে এটা বোধহয় তার এটা হঠাৎ করে বোধহয় সিদ্ধান্তটা হয়েছে, কিন্তু সে আমাদের বলেছিল যে সে অ্যাভেলেবল ছিল, তো হি ওয়াজ ওয়েটিং যে তার ফ্যামিলি আমেরিকা যাওয়ার পরে সে আমাদের জানাবে যে কবে আসবে, এটার জন্য আমরা অ্যাকচুয়ালি অপেক্ষা করছিলাম। আদারওয়াইজ সে ডিসাইড ছিল যে সে শ্রীলঙ্কা সিরিজে হি ওয়াজ অ্যাভেলেবল, এটা আগে বলেছিল, কিন্তু আমরা কনফার্ম করিনি এই জন্য যে তার ফ্যামিলি এখানে ছিল, যেহেতু তার শাশুড়ি কিছুদিন আগে মারা গিয়েছে এবং তার ফ্যামিলি ওখানে না যাওয়া পর্যন্ত সে বলতে পারছিল না কবে আসবে। আর যেটা এখানে প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারটা বোধহয় খুব হঠাৎ করে বোধহয় এটা সিদ্ধান্ত হয়েছে। আমি ডোমেস্টিকের কথা বলতে পারছি না, বাট শ্রীলঙ্কা সিরিজে হি ওয়াজ অ্যাভেলেবল এর মোটামুটি আমরা জানতাম, অবশ্যই সাকিবের আমরা তো চাই তার ইনক্লুশনটা, তো ডেফিনেট দলের একটা ব্যালেন্স আসে, আপনারা নিজেরাও জানেন যে সাকিব খেললে পরে আমার বোলিং আর ব্যাটিং বোথ দ্য সাইডের ব্যালেন্স থাকে। জালাল ভাই, লাস্ট যখন সাকিব আল হাসান সাউথ আফ্রিকা যাওয়ার কিছুটা জটিলতা তৈরি হয়েছিল, তখন সাকিব বলছিল যে একটা ক্লিয়ার পিকচার হয়তো বা খুব দ্রুতই পাবেন আপনাদের কাছ থেকে, মানে ওই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে কিনা, মানে সামনে কোন কোন সিরিজগুলো সে খেলতে চায় বা কী ধরনের? না, এটা নিয়ে আলাপ আলোচনা হয়নি। এটা যারা যে প্লেয়াররা এতদিন আপনি জানেন যে কে কোন প্লেয়ার কোন প্লেয়ার কোন ফর্মেটের জন্য অ্যাভেলেবল, তারা সেভাবে কন্ট্রাক্ট সই করেছে, সামনের বছরগুলো আমরা বলতে পারবো, এখন তো এটা তো অলরেডি ডিসাইডেড, দে হ্যাভ সাইন দ্য কন্ট্রাক্ট, সামনের তো এখন এই মাত্র এই কন্ট্রাক্টটা শেষ হোক, এই পিরিয়ডটা শেষ না হওয়া পর্যন্ত, এতে ডিসেম্বর 22 তারিখ পর্যন্ত কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো। ওকে, আমরা তো চাই তারা কন্ট্রাক্ট অনুযায়ী খেলুক, অনেকে পার্সোনাল কারণে অনেকে খেলতে পারে না, সেটা বিভিন্ন জিনিস, হয়তো অনেকে অনেক সমস্যা জান কারণে হয়তো পার্সোনাল কোনো সমস্যার কারণে আনঅ্যাভেলেবল থাকে, তো সেই জায়গায় আমরা অন্যভাবে আমরা এটা অন্য দৃষ্টিতে দেখে থাকি। তবে আমার মনে হয় যে এখন সময় আসছে যে আমার মনে হয় একটা স্পেশালি কোনো প্লেয়ার যদি আমরা বলবো যে তোমাকে এই ফর্মেটে খেলতে হবে, এটা আমরা বলতে পারি, তখন সে হয়তো বলতে পারে আমি এইটা অ্যাভেলেবল না, বাট আমরা চাইবো তার সব আমরাই বলে দিব তুমি এই ফর্মেটে খেলবে, বোর্ড থেকে আমরা বলে দিতে চেষ্টা করব। তখন দেখা যাবে যে তার এই ফর্মেটে সে অ্যাভেলেবল কি না সেটা সে তখন বলতে পারে, কিন্তু আমরা চাইবো যে এই প্লেয়ারটা এই ফর্মেটে খেলুক, এটা আমরা বোর্ডতে বলতে চাই যে উই ওয়ান্ট হিম ইন দিস ফর্মেট। না, তামিমের চাইটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো whether he is available for the next world cup or not, এটা এখন বলা যাচ্ছে না, না এখন আপাতত আমরা অ্যাকচুয়ালি এটা প্লেয়ারদের মধ্যে আলাপ বসে ইনফর্মাল আলাপ হয়েছে, এখানে কোনো সিরিয়াস কিছু আলাপ আলোচনা ছিল না। থ্যাংক ইউ। For more updates subscribe to our YouTube channel and click on the bell icon, follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.